শক্তের ভক্ত নরমের জম রাষ্ট্রটার নাম কি আপনি জানেন সুপার পাওয়ার বাট শক্তের ভক্ত নরমের জম রাষ্ট্রটার নাম হচ্ছে আমেরিকা ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের আগে আমেরিকার নীতি নৈতিকতা বা এদের কমিটমেন্টের উপরে কিছুটা ভরসাই জাতির ছিল আমার নির্বাচনের আগেও জাতির একটা বড় অংশ আমরা দেখছি যে তারা আশা করা যে আমেরিকা হ্যান করেঙ্গা ত্যান করেনা কিন্তু ফাইনালি প্রধানমন্ত্রী যে আসলে কী পরিমাণ ঘাড়া সেটা আমেরিকা টের পাইছে আর টের পাওয়ার পরে নির্বাচনের পরে এসে এখন কী ধরনের বক্তব্য দিচ্ছে আবার প্রধানমন্ত্রী ভাসুরের নাম মুখে আনে নাই কিন্তু বুঝছে আমেরিকা জান এই কথাটা আমেরিকারে কইছে হুম ধরেন বিষয়টা এমন হয়েছে যে আপনার সাথে আমার ঝগড়া হয়েছে আপনি ওইখানে দাঁড়াই আছেন একজন ব্যক্তি তাই আমি বলতেছি ওইদিকে লুকটার দ্বাদ্য থালাই দেম হুম বা সামহাও হ্যাঁ একটা ইয়া টিয়া করলাম তো ওইদিকে লুকটা হলো আরেকজনে জি ভাই আপনারা যে এটা বললো কয় আমারে বলছে নাকি যদি আমারই বইলে থাকে নাম তো নেয় নাই তবে হ্যাঁ আমরা এটা নিন্দা জানাই বিষয়টা সেরকম আমার সে মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট আর আমেরিকার প্রেসিডেন্টরা বা ডিপার্টমেন্টগুলো হচ্ছে দুর্বল একটা রাষ্ট্রের কঠিন এক গল্প কয়েকদিন আগে আমাদের স্যানমারিন ইস্যুতে প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছিলেন যে নির্বাচনের আগে আপনার একজন শেতাঙ্গ ব্যক্তি প্রস্তাব দিয়েছিল যে তিনি কোনো চাপ ছড়াই ক্ষমতায় থাকতে পারবেন যদি তিনি একটি বিদেশি দেশকে বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি স্থাপনের অনুমতি দেন তিনি আরও বলেছিলেন বঙ্গোপসাগরে ঘাঁটি বানিয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতন খ্রিস্টান দেশ বানানোরও ষড়যন্ত্র চলছে তো প্রধানমন্ত্রী এই অভিযোগ যুক্তরাষ্ট্রের দিকে ছড়েছেন কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন আইনের শাসন দুর্নীতি দমন নিয়ে অব্যাহত আহ্বান জানিয়ে আসছে এই প্রশ্ন যখন সাংবাদিক করছে তখন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলছে আমি ঠিক নিশ্চিত নই যে মন্তব্যগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রী কাকে উদ্দেশ্যে করে করছে আচ্ছা আমেরিকা এত ব্যাহত সবই বোঝে বোঝে না বোঝে আচ্ছা এরপর বলছে কিন্তু যদি এইসব কথা প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র কিঙ্গিত করে বলা হয় তাহলে আমি বলবো এটা সঠিক না দেখছেন বিষয়টা হুম এটাই এটা নামে আমেরিকা পৃথিবীর যেই রাষ্ট্র আমেরিকারে মনে করলেন একটু প্রভু মানছে এদের ঘাড়ের উপর বৈশা সেই রাষ্ট্রটারে শেষ করে দিছে আর এদের বুদ্ধিতে যেই সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই রাষ্ট্রটাই শেষ আজকে ইউক্রেনের পরিস্থিতি দেখেন আমাদের ইরাক একসময় ইরানের সাথে লড়াই করার জন্য মার্কিনীদের সাথে কিন্তু মানে মিত্রতা ছিল কিন্তু এই মার্কিনিরাই আবার সেই ইরাককে শেষ করে সাদ্দামোশনারে ফাঁসিতে চড়াই আসছে মানে বাংলাদেশের নানান বক্তব্য এরা দিচ্ছে আমরা যে দেখি যে গতকালকে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এই সকল বক্তব্য দিয়েছেন ম্যাথিউ মিলার আপনার তার এই প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে সেখানে উপস্থিত থাকে একজন সাংবাদিক জানতে চান প্রধানমন্ত্রী আমেরিকারই কইছে এটা কি আলগা কমন লাগে নাকি এটা বোঝে না এটা সবাই বোঝে আমেরিকাও বোঝে কিন্তু মাথায় না কেন কারণ এদের দরকার বিজনেস এই মুহূর্তে বাংলাদেশের যেই কী বলা যে জিও পলিটিক্যাল অবস্থান পাশাপাশি ধরেন আমাদের যেই ইন্দো প্যাসিফিক অবস্থান চীনের সাথে আমাদের যে মিত্রতা আমরা এখন ভাব নেওয়ার সময় সে বলছেন না তো ভাবটার কারণে আমেরিকার মতন রাষ্ট্রেও দেখেন কে গাড়া নেই দেয় প্রধানমন্ত্রী আমেরিকা এটা ডিজার্ভ করে উত্তর কোরিয়ার কাছে দিয়েও যায় না কিন্তু আপনি দেখেন ভাই গাজার মধ্যে প্রতিদিন কি ঘটনা ঘটছে আর এই আমেরিকা মুখে মুখে কয় অস্ত্র আটকাই দিয়েছি এদের দেশে এখন যারা আন্দোলন করতেছে বহুত ছাত্রের ছাত্রত্ব বাদ করে দিছে জেল দিছে গ্রেপ্তার দিছে সিটিজেন বাদ করছে এমন পুলিশ আমেরিকার জনগণ আর জীবনে কারণটা কি ন্যায়ের পক্ষে কথা বলছে ন্যায়ের পক্ষে তো কথা বলছে স্যাংশন দিয়ে দিচ্ছে এদের বিরুদ্ধে গেলে আপনি আশ্চর্য হয়ে যাবেন সব কিছু মিলাইয়া তো এদেরকে আসলে এইভাবে গাড়াইতে হয় আর সেই কাজটা কে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ দেখাই দিয়েছে শেখের বেটি ভাল লাগে বিষয়টা মাঝে মাঝে যে আসলে ভাল লাগে যে প্রভুত্ব প্রভুত্ত ভাবটা নাই ভালো থাকুন আসসালামু আলাইকুম